আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিয়া এয়ারলাইন্সের নতুন ঘোষণা এবার বিনামূল্যে দিবে বেশ কিছু দারুণ সুবিধা সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো আজ আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স সৌদিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে জানিয়েছেন যে তারা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বিনামূল্যে বেশ কিছু পরিষেবা প্রদানের ঘোষণা করেছেন যার মধ্যে রয়েছে বোর্ডিং পাস এবং ব্যাগেজ কার্ড ইস্যু করা মক্কা ও মদিনার যাত্রীদের বাসভবন থেকে লগেজ গ্রহণের পাশাপাশি ফ্লাইট ছাড়ার চব্বিশ ঘন্টা আগে সমস্ত কিছু সম্পূর্ণ করা তাছাড়া এই সংস্থার আন্তর্জাতিক ফ্লাইটে সৌদি আরবে আসা হজ যাত্রীরা এই সুবিধা পাবেন যাত্রীরা মক্কা ও মদিনার হোটেল বা আবাসন ত্যাগ করার চব্বিশ ঘন্টা আগে তাদের লগেজ সংগ্রহ করবে এই সার্ভিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এরপর যাত্রীরা যে সকল বিমানবন্দরে যাবেন সেখানে পৌঁছানোর আগে তা সঠিকভাবে ওই বিমানবন্দরের ব্যাগেজ সেন্টারে পাঠিয়ে দেয়া হবে এতে হজযাত্রীদের লগেজ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই কমে যাবে এতে আরও বলা হয়েছে সৌদিয়া বিমান সংস্থা হজ যাত্রীদের বোর্ডিং পাস ইস্যু করবেন ইস্যু করবে লগেজ ট্যাগ এর মধ্য দিয়ে চেক ইন সময় হেনস্থার লাঘব ঘটবে বিমানবন্দরের অতিরিক্ত ভিড় এবং দীর্ঘ অপেক্ষা সীমিত করার জন্য এই পরিষেবাগুলো সৌদিয়ার নতুন একটি উদ্যোগের অংশ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বিশেষ করে হজ যাত্রীদের ভ্রমণ নির্ঝঞ্ঝাট করতেই এ সকল উদ্যোগ নিয়েছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে